গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? ক্যাশ সীমা চ্যানেল সবাইকে স্বাগতম। এই দেখো আজকে আমাদের রাতের মেনুতে কী আছে, চিকেন রান্না হবে। তাই আমি সারি সারি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সব কেটে নিয়েছি। আর এদিকে গ্যাসে আমার আলু ভাজা চলছে। আমি প্রথমেই বলেছি যে আলুগুলো নাকি সেদ্ধতে দেরি করে, তাই আমি এটাকে ঢেকে ঢেকে ভেজে নিচ্ছি। চিনি তেলের মধ্যে ভেজে নিচ্ছি, ঢেকে দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি, খুব সুন্দর করে ভেজেছি, পুরো ঢেকে পুরো আলুগুলো প্রায় সেদ্ধ হওয়ার মতো। চলো বাদ বাকি রান্নাগুলো করে ফেলি, দেখে নাও চটপট। আমি সব কাটা মশলাগুলো এর ভেতরে দিয়ে ফেলছি। এখানে আমি নিয়েছি লবণ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধোকা গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, আগুন, চারটি জিনিস নিয়েছি। এই গোলমরিচ কোথায় রে? মশলা দিয়ে মেখে থেকে মাংসটা হোক। চলো ততক্ষণ একটুখানি রেস্ট নেওয়া যাক। মাংসটা হয়ে গেলে রাতে কি খাচ্ছি সেটা দেখাবো, রাতে খাওয়ার বসে আলোচনা। সাথে থাকো, দেখতে থাকো। আমার এদিকে মাংস মধ্যে আমি তখনই আলু দিয়ে ঢেকে দিয়েছিলাম, দেখো কালারটা কত সুন্দর এসেছে। টমেটোগুলো গলে গেছে, খেতে ততটাই সুন্দর হয়েছিল, খুব সুন্দর লাগছে, কালারটা খুবই দারুণ এসেছে। মাংসটাকে আমি একদম পুরো ঢেকে আর কোনো জল দেবো না, এই জলেই পুরো কষা হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ প্রায় 85% হয়েই গেছে। এবার একটু ঢেকে দিই, চলো আবার একটুখানি নেড়ে চেড়ে ঢেকে দিই। মাংসটা আপনাকে এবার খুলে ফেললাম, এবার দেখো মাংসটা কেমন হয়েছে। আজকের চিকেন রান্নাটা আমার দুর্দান্ত হয়েছে, টকটক, একটু ঝাল ঝাল, অসাধারণ খেতে হয়েছে, যার কোনো তুলনা নেই। দেখো আমার মাংস প্রায় পুরো হয়ে গেছে, দেখো শুকিয়ে ভর্তার মতন। এবার আমি আমার ছেলেকে খেতে দিচ্ছি, আমার ছেলের খিদে পেয়ে গেছে, ওর ভাতটা আগে বেড়ে দিই, ও খেয়ে নিই, তারপরে এসে আমি আর কৌশিকে খেতে বসব। চলো ওর ভাতটা দিই। আমাদের রাতের ডিনারে আছে গরম ভাত, তাতে সাথে মাংস কষা। আমি যেটা দেখিয়েছি একদম, এখানে ছেলে মানুষ একা থাকে তো তাও গুছিয়ে
আমাদের গ্যাসে যদি অভ্যাস ইন্ডাকশনে রান্না করছি জানি না কতটুকু ভালো হবে, তবে চেষ্টা করে যাচ্ছি। ইন্ডাকশনের রান্না আর গ্যাসের রান্না কিন্তু অনেকটা আলাদা হয়, কখনোই ইন্ডাকশনের রান্না আর গ্যাসের রান্না কিন্তু এক হয় না। ইন্ডাকশনে কী হয়, জল গরম, চা, তারপরে হচ্ছে ভাতটা করে নিলাম বা ইমার্জেন্সি ডালটা, কিন্তু যদি তুমি কষিয়ে বা যে কোনো প্রকারের ভালো, যেগুলো আমাদের অভ্যাস, আমার মনে হচ্ছে, এটা আমি জানি না, এখন সবার বাড়িতে তো ইন্ডাকশান এখন আছেই ঘরে ঘরে, কিন্তু আমার গ্যাসে দিতে বেশি মজা লাগে। আমার রান্না করতে গিয়ে আমি গ্যাসে রাঁধতে গিয়ে ভীষণ মজা পাই, এবং আমি অনেক রান্না জানি যেগুলো হয়তো সবার কাছে এখন শেয়ার করা হচ্ছে না। তবে তোমরা কমেন্ট করে আমাকে জানিও যে তোমরা যদি আমার লাইফে কী কী টাকা পয়সা নিয়ে কী কী প্রবলেমের মধ্যে আমি পড়েছি বা কী কী ফেস করেছি, মানে মানুষকে টাকা পয়সা দিয়ে, এবং আমার আর্থিক অবস্থা কেমন ছিল, এখন কী পর্যায়ে আছে। যদি কোনো সময় তোমাদের এইসব বিষয়ে কোশ্চেন থাকে বা জানার ইচ্ছা থাকে, তোমরা তাহলে বলো, আমি তার উপরে একটা ব্লগ বানাবো। আর তোমরা এগুলো শেয়ার করবা, এই সব ব্লগগুলো না শেয়ার করলে কী হয়, অনেক মানুষ বিপদ থেকে বাঁচে। ছোটো ছোটো করে শেয়ার করবা। তবে আমি এইসব কথাগুলো এবার থেকে আমি ভাবছি কি, এত লং ভিডিও মানে ব্লগের মধ্যে এইসব কথাগুলো হলে কি মানুষ ব্লগ দেখবে না, এইসব কথা শুনবে, হয়তো ইন্টারেস্ট হারিয়ে ফেলে। তবে এইসব কথার জন্যে যদি তোমরা, এটা তোমাদের উপর আমি ছেড়ে দিলাম, তোমরা আমাকে কমেন্টের মধ্যে দিয়ে জানাবে যে কোনটা করলে ভালো হয়, আমাকে শুধু আমি ব্লগের মধ্যে দিয়ে যেগুলো করছি আর যেমন কথা বলছি এটা বেশি ভালো, না মানুষ প্রবলেমে যাতে না পড়ে তার জন্য আমি শুধু বলবো সেই সব ভিডিওগুলো বেশি ভালো। দেখো তোমরা যেটাই তোমরা বলবা সেরকমই আমি করার চেষ্টা করব। তবে এখন খাবার পড়ে গেছে, খাবার চলে এসেছে, আমরা খেয়ে নিই, খেতে খেতে একটু গল্প করব। গল্প আর হবে না খেতে খেতে, কারণ খেতে বসছি, খেয়ে নিই, দেখতে থাকো। কারণ আমার মনে হয় যে ব্লগের ব্লগটা এত, আমরা যখন ব্লগ করি না তার ভিতরে রান্না বান্না ঘরের সমস্ত কাজ দেখাতে দেখাতে মানুষের শেষ পর্যন্ত কথাগুলো শোনার এনার্জি থাকে কি না, বা সে জানে কি না যে লাস্টে এরকম কোনো কথা হতে পারে, সে হয়তো ভাবছে এই রান্না বান্না এখানেই ব্লগ শেষ, শেষ অবধি কি সবাই অপেক্ষা করে। কৌশিকি আর বাবা, মেয়েটা এসে থেকে শুধু কাজ করে যাচ্ছে বাড়িতে, এই মাংসের ঝোল হাতা থেকে বের করলাম। আমার আবার খাওয়া নিয়ে, আমার আবার খাওয়া নিয়ে কোনো রকমের অত রুচিসম্মত বা ওরকম ইয়ে নেই, আমাকে যা পাই আমি তাই খাই, আমি বললাম ক্ষুধার্থ মানুষ। একটা জিনিস জানো তো, সত্যিকারের সংসারে সব কিছু ঠিক মেনটেন করতে গেলে সবার আগে দরকার স্বামী স্ত্রীর মধ্যে মিল। এই মিলটা না থাকলে কিন্তু অনেক বড় বড় ক্ষতি হয়ে যেতে পারে, এই মিলটা খুবই জরুরি। চলো এবার খাই আমরা। দেখো আমরা খাবারটা নিয়েছি, দেখো ওর অবস্থা, দেখো ও, ওকে দেখো শুধু একবার, এক ঝলক দেখো ওকে, আসি আসি, ওকে খেতে দিয়েছি আমি, আর ও দেখো কি করছে। মানে আমার বাড়িতে একজন নাকি মানে কম ছিল, আমি ওর কাছে এসেওছি যে ও এরকম হয়েছে আমার বাড়িতে। আমার আগের ভিডিওগুলো দেখলে দেখবি আমার মেয়েও এরকমই করছে সেম। দারুণ হয়েছে, দারুণ হয়েছে, এখানে লবণ দিয়েছি, লবণ কমায়নি কমায়নি, তাও দিলাম লবণ, কিন্তু একদম ঠিক, খুব সুন্দরভাবে লবণটা হয়েছে। কেমন হয়েছে বলা, ও কেমন হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে, ওই জগতে নেই, অন্য জগতে হারিয়ে যাচ্ছে, চলো আমরা খেয়ে নিই।
আমার খাওয়া কিন্তু অনেকক্ষণ আগে হয়ে গেছে, অনেকক্ষণ মানে অনেকক্ষণ আগে। আমি খেয়ে দিয়ে উঠে দেখো সমস্ত ক্লিন করে ফেলেছি, আর এই দেখো পণ্ডিত মোবাইল ঘেঁটে ঘেঁটে এখনো খেয়ে উঠতে পারেনি। এদিকে দেখেছো আমি রান্না করে সাথে সাথেই ক্লিন করে ফেলি, আমাদের ওটাই মাংস এখনো রয়েছে, আর ভাতেরটা এটা ভিজিয়ে রাখলাম সকালবেলায় দেবো, ওকে বারণ করলাম নালে পুট করে ধুয়ে ফেলবে। আর এই দেখো পাগলি এখনো খাচ্ছে। আসলে ও অ্যাকচুয়ালি ও অফিসের কাজ নিয়ে খুব ইয়ে, বসদের সাথে কথা বলছে ও। বলো বলো বলো, ক্রিকেটদের হেড তাই তো? ও যে ওদের সব পোশাক যে ডিজাইন করা হয়, ফটোশ্যুট হয়, সেই সবের ও হেড। তাহলে হেডের কত মাথায় চাপ থাকবে এটা দেখেই বোঝা যাচ্ছে। দেখো কীভাবে ও সকালে উঠে বেরিয়ে গেছে, আবার সেই সন্ধ্যেবেলায় এসছে, সন্ধ্যেবেলা তাও আমরা আছি বলে একটু তাড়াতাড়ি এসছে, তাই না? আধা কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর মোটামুটি ক্লিন হয়ে গেছে, এখন আমি কি করব। এই যে আমি একটু শোবো, শোয়ার ব্যবস্থা হচ্ছে, প্রচণ্ড টায়ার্ড ক্লান্ত। তাও আমি দুপুরবেলা এসে না ওই শাড়ি পরেই আমি দেখছি কটা ভিডিও করব, ভিডিও করব বলে আমি শাড়িটা চেঞ্জ করিনি, তা ভিডিও মানে রিল ঠিল করবো বলে মনস্থির করেছিলাম, কিন্তু সবার ভিডিও দেখছিলাম। ও আজকে সিনধা ম্যাডামের ভিডিও দেখছিলাম, সিনধার ভীষণ সুন্দর কথাগুলো, ওনার ভিডিওগুলো যদি অবশ্যই সবাই জেনে থাকো বা শুনে থাকো তাহলে তো শুনেছ, আর যারা শোনোনি এখনও তারা ওনার ভিডিওগুলো অবশ্যই ভিজিট করো, খুবই সুন্দর, ওনার কাছ থেকেও অনেক কিছু শেখার আছে। হ্যাঁ আমি ওই সীমাপ্রিয়ার কিছু ভিডিও দেখেছিলাম, সীমাপ্রিয়া কিন্তু খুব ভালো, আমার মনে হয় ওকে আমার খুব ভালো লাগবে, কিন্তু ইদানিংকালে ও মানে মানুষের বিরুদ্ধে কিছু ভিডিও করে যেগুলো সত্যি ভালো লাগে না, কিছু গান কিছু বিনোদন এই যে ব্যাপারটা, ও সত্যিকারই এখন মানুষকে শুধু বিনোদন করে, গান না, গানের মানেটাই পুরো পাল্টে দিয়েছে, মানে ও যা আবৃত্তিটা করে তার মানেটাই পাল্টে দিয়েছে। তা সিনধা ম্যাডামের ওখানে ভিজিট করলে বুঝতে পারবে, আমরা কখনোই বারবার বলেছি পিএমপিসি না, সবাইকে সাথে নিয়ে চলবো, এবং তাদের কোথায় ভালো হয় তাদের মধ্যে কি খারাপ আছে সেটা বলে ভালো করব, কখনোই কারোর জিনিস নিয়ে উপহাস করব না, যে কোনো জিনিসই সে যে ভালো পারে না সেই জায়গাটা আমরা দেখাবো যে এটা এইভাবে করো না এটা এইভাবে করো তাহলে তোমার হয়তো ভালো হবে। কারণ কি আমার বাপি একটা কথা বলতো সবসময়, নিজের ভুল কিন্তু কখনো দেখা যায় না, অন্যের ভুলটা আমাদের যত তাড়াতাড়ি চোখে পড়ে নিজের যা ভুলগুলো সেগুলো কিন্তু কখনোই চোখে পড়ে না। এই কারণে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আমার যেটাই ভুল হবে তোমরা কমেন্টে জানাবে, তাহলে আমি ঠিক করার চেষ্টা করব, যদি নাই জানতে পারি তাহলে আমি শিখব কী করে। আজকের ভিডিওটা আমি এখানে রাখছি, ভালো থেকো সুস্থ থেকো এবং গুড নাইট। এই ভিডিওটা আমি সকাল 9টা থেকে 9:30টার মধ্যে পোস্ট করে দেবো, অবশ্যই সবাই ভিডিওগুলো দেখবে, ভালো লাগলে লাইক একদম করবে, লাইক করতে ভুলে যাও কেন, তোমরা ভিডিও দেখো আমি জানি এখন সবাই আমার ভিডিও দেখো, কিন্তু তোমরা লাইক করে যাও না কেন, লাইক করো প্লিজ, লাইক করো কমেন্ট করো, আর যেগুলো ভালো লাগবে শেয়ার করো, তাহলে কি তোমার তুমি যেগুলো শুনছো আরও কেউ শুনলে তারও কোনো না কোনো উপকার যদি হয়ে যায়।